নমস্কার, আশা করছি সকালে ভালো আছেন। টেক ঘরে ইউটিউব পরিবারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো ইন্টারনেট লাইনের একটি ডিভাইস। ইন্টারনেটের লাইনের লং টার্মে যদি কোথাও বা লং ডিস্টেন্সে কোথাও যদি আপনারা ডেটা ট্রান্সফার করতে চান, তখন আপনাদের প্রয়োজন পড়ে অপটিক্যাল ফাইবার। CAT5 বা CAT6 এই সমস্ত কেবিলগুলো, মানে নর্মাল ইথারনেট কেবিলগুলো, আপনাদের 100 মিটার পর্যন্ত পরিষেবা দিতে পারে। কিন্তু 100 মিটারের উপরে যখন চলে যায়, তখন আপনাদের পরিষেবা পেতে গিয়ে প্রচণ্ড সমস্যার মুখে পড়তে হয়। তো আপনাদের সঙ্গে যে ডিভাইসটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিডিয়া কনভার্টার। মিডিয়া কনভার্টার 20 কিলোমিটার থেকে শুরু করে আপ টু 50 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়। তো 20 কিলোমিটার এটা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সের মধ্যে মিডিয়া কনভার্টার ডেটাকে ট্রাভেল করাতে পারে। মিডিয়া কনভার্টার একটা সিম্পল ডিভাইস, আর কিছুই নয়। মিডিয়া কনভার্টার একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়াতে কনভার্ট করাকে বলা হয় মিডিয়া কনভার্টার। একটা মিডিয়া বলতে এখানে আপনার দুটো জিনিস থাকে, ক্যাট কেবিল এবং যেটাকে আমরা বলি ক্যাট প্যাচকট কেবিল, আর এটাকে অপটিক্যাল ফাইবার কেবিল। ক্যাট কেবিল কি করে, মানে নর্মাল ল্যান্ড কেবিল 100 মিটার আপনাকে ডেটা ডেলিভারি করতে পারে। 100 মিটারের উপরে চলে গেলে তখন আপনার ডেটা ডেলিভারিতে বাধা সৃষ্টি করে। তো মিডিয়া কনভার্টার কি করে না, আপনাকে অপটিক্যাল ফাইবার, যার কোনো লিমিট নেই, অপটিক্যাল ফাইবারে আপনাকে ট্রান্সফার করে দেয়। কীভাবে, এর মধ্যে দুটি পড়ে আছে, আপনাদের একটু কাছে গিয়ে দেখাই। একটি হলো আপনার অপটিক্যাল ফাইবার এবং অপরটি হলো RJ45 ল্যান্ড পোর্ট। এখানে কিছু LED রয়েছে, যেগুলি হলো প্রথমে এটি পাওয়ার, এটি হচ্ছে FX, অর্থাৎ এই পজিশানটা আপনাকে দেখাবে আপনার এই দিকে টেটার্স, আর এই পজিশানটা দেখাবে আপনাকে এই দিকে টেটার্স, আর লিঙ্ক অ্যাটাচ। এই দুটি লাইট ব্লিঙ্ক করতে থাকে। এই দুটি লাইট যদি জ্বলে তখন আপনারা মনে বুঝতে পারবেন যে আপনাদের লিঙ্কটি অ্যাটাচ হয়েছে, এবং যদি এটি দপদপ করে তখন আপনারা ভাববেন ডেটা ট্রাভেল করছে। তো অপটিক্যালভাবে যেহেতু লিমিট নেই, কিন্তু এই মেশিনের যেহেতু লিমিট আছে 20 থেকে 50 কিলোমিটার, অর্থাৎ এটা 20 কিলোমিটারে মিডিয়া কনভার্টার। এইবারে বলি মিডিয়া কনভার্টার দুই প্রকার হয়। প্রথম প্রকার মিডিয়া কনভার্টার হলো, সেটি হচ্ছে 100 MBPS, 10/100 MBPS। 10/100 MBPS এইটা হচ্ছে স্পিডের লিমিট। এই মিডিয়া কনভার্টারটি 10 MB থেকে 100 MB পর্যন্ত ডেটা ট্রাভেল করাতে পারে। আরেকটি মিডিয়া কনভার্টার হলো 10/100/1000 MBPS, অর্থাৎ এই মিডিয়া কনভার্টারটি আপনাদের 10 থেকে 100 থেকে আপ টু 1 GB, অর্থাৎ 1000 MBPS পর্যন্ত ডেটাকে ট্রাভেল করাতে পারে। তো আপনারা নিজের প্রয়োজন অনুযায়ী দুটি যে কোনো একটি মিডিয়া কনভার্টার কিনতে পারেন। আরও একটি কথা বলি, মিডিয়া কনভার্টার শুধু একটা নয়, মিডিয়া কনভার্টার পেয়ারে হয়। এটি হলো পার্ট এ, আমার অফিসে রয়েছে পার্ট বি। পার্ট বিটিয়া যেহেতু আমাদের অফিসে রয়েছে তাই আমি দেখাতে পাচ্ছি না, তাই আমি পার্ট এটা দেখাচ্ছি। পার্ট এতে RJ45 পোর্ট থেকে অপটিক্যাল ফাইবার পোর্টে কনভার্ট করে, পার্ট বি অপটিক্যাল ফাইবার পোর্ট থেকে RJ45 পোর্টে কনভার্ট করে, অর্থাৎ আপনার ইলেকট্রনিক সিগন্যাল থেকে আলোক সিগন্যালে, যেহেতু আপনার অপটিক্যালটা একটা কাঁচ, কাঁচের ভিতর দিয়ে ডেটা ট্রাভেল করে পূর্ণ প্রতিসরণের মাধ্যমে। তাই এটি ল্যান, অর্থাৎ ইলেকট্রনিক সিগন্যালকে আলোক সিগন্যালে, এবং পার্ট বিটা আলোক সিগন্যালকে পুনরায় ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন ভিডিওটিকে, এবং কোনো বুঝতে অসুবিধে থাকলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আজকের মতো এখানে বিদায়। নমস্কার।